হ্যালো গাইস আপনারা যদি ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নেন এবং আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো পোস্ট কিংবা যে কোনো রিল আপনারা যদি এখানে আপলোড করতে চান আপনি এখানে যদি নেক্সট অপশানে ক্লিক করে নেন এবং যখন এটিকে পোস্ট করতে চান এখানে একটি নতুন অপশান আপনারা দেখতে পাচ্ছেন লেবেল এজ মেড উইথ এআই আপনারা শুধুমাত্র পোস্ট করার সময় এটি দেখতে পাচ্ছেন এমন নয় আপনারা যখনই এখানে স্টোরিও আপলোড করছেন তখনও এই অপশানটি পেয়ে যাবেন দেখুন আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে কোনো একটি স্টোরি এখানে সিলেক্ট করে নেন এবং তারপরে এখানে যে থ্রি ডট পেয়ে যাবেন আপনি সেই থ্রি ডটে যদি ক্লিক করে নেন এখানেও একটি অপশান নতুন পেয়ে যাবেন লেভেল এআই তো এই ইনস্টাগ্রাম স্টোরিতে লেবেল এআই কিংবা পোস্ট কিংবা রিল আপলোড করার সময় এই লেভেল অ্যাচ মেট উইথ এআই এই অপশানগুলো কি এবং কেন আপনাদের এই অ্যাকাউন্টের সাথে দেওয়া হয়েছে এবং আপনারা এটিকে কিভাবে ইউজ করবেন কিংবা যদি আপনারা ইউজ না করেন আপনাদের অ্যাকাউন্টে কি ক্ষতি হতে পারে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটিতে তাই জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটে চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর জন্য কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট এলে তার ডিটেলসে ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আপনারা যখনই কোনো ফটো কিংবা রিল পোস্ট করতে যাচ্ছেন তখন এখানে একটি নতুন অপশন আপনারা দেখতে পাচ্ছেন লেভেল এজ মেট উইথ এআই এমনকি কোনো যদি স্টোরি আপলোড করতে যান যখন এখানে থ্রি ডটে ক্লিক করে নিচ্ছেন তখন এখানেও একটি নতুন অপশান পেয়ে যাচ্ছেন লেবেল এআই এই অপশানগুলি কেন দেওয়া হয়েছে এবং এটিকে আপনারা কিভাবে ইউজ করবেন তার জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো ধরুন আমি এখানে কোনো একটি ফটো এখানে পোস্ট করার জন্য চলে এসেছি এবং তখনই এখানে নিচের দিকে যদি স্ক্রোল করে নিই এখানে সেই অপশানটি দেখতে পাচ্ছি লেভেল অ্যাচ মেড উইথ এ তো এই অপশানটি কেন দেওয়া হয়েছে দেখুন এখন এআইয়ের প্রচুর চর্চা হচ্ছে এবং আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এআই তে যদি আপনারা কোনো প্রম্পট দেন তাহলে আপনারা যে ফটো এখানে জেনারেট করতে চান সেই ফটোই কিন্তু জেনারেট করতে পারেন তো এর ফলে কি হয় আপনারা কোনো যদি ফটোগ্রাফি আপনাদের কোনো চ্যানেল হয় কিংবা অন্য যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন আপনাদের কিন্তু সেই ফটোগুলোকে ক্যাপচার করতে হচ্ছে না আপনারা শুধুমাত্র এআই ব্যবহার করেই সেই সমস্ত ফটোগুলোকে জেনারেট করতে পারছেন এবং অনেকে কি করছে এই এআই জেনারেটেড ফটোই ডিরেক্ট ডাউনলোড করে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে যারা রেগুলার ভিউয়ার রয়েছে তারা বুঝতেই পারছে না যে কোনটি আসল কিংবা কোনটি এআই দ্বারা জেনারেট করা ফটো এবং সেই কথা মাথায় রেখেই এই নতুন অপশনটি আনা হয়েছে লেভেল অ্যাচ মেড উইথ এআই দেখুন আপনারা যদি এআই কে ইউজ করে আপনারা কোনো ক্রপ কিংবা এক্সপান কিংবা কোনো একটি ফটো হয়তো ক্লিয়ার করতে যান অর্থাৎ ছোটখাটো আপনারা কোনো কাজে ইউজ করেছেন এআই কে তার জন্য কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ধরুন পুরো ফটোটি এআই দ্বারা জেনারেট করেছেন এবং তার ডাউনলোড করে আপনারা ইনস্টাগ্রামে আপলোড করতে চাইছেন তখন আপনাদের কি করতে হবে তখন কিন্তু আপনাদের এই কিন্তু অবশ্যই সিলেক্ট সিলেক্ট করতে হবে আপনি যদি যদি এই এই নাও করেন ইনস্টাগ্রামের আপনাদের ফটোটিকে ডিটেক্ট করতে পারে যে আপনি এআই দ্বারা জেনারেট করেছেন তাহলে কিন্তু এই অপশানটি অটোমেটিক্যালি আপনাদের পোস্টে অন হয়ে যাবে তো তাই জন্য আপনি যদি কোনো এআই জেনারেটেড ফটো এখানে আপনাদের আপলোড করতে যান ইনস্টাগ্রামে তাহলে কিন্তু এই অপশানটি অবশ্যই এখানে অন করে নেবেন এবং তারপরে আপনাদের দেখাচ্ছি যে শেয়ার এর পরে অপশনটি কেমন শো করে তো আমি এখানে শেয়ার ক্লিক করে নিয়ে এই পোস্টটিকে আমি এখানে শেয়ার করে নিচ্ছি এবং এই পোস্টটি শেয়ার করে নেওয়ার পরে দেখুন আপনাদের এখানে এখানে নামের লেখা রয়েছে মেড উইথ এআই অর্থাৎ আপনাদের ফলোয়াররা যে এই পোস্টটিকে দেখতে পাবে সে কিন্তু জানতে পারবে যে আপনি এই ফটোটি এআই দ্বারা জেনারেট করেছেন এমনকি আপনি ধরুন প্রথমে এখানে মেড উইথ এআই এই অপশনটি আপনারা চালু করেননি কিন্তু আপনি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে তারপরে এখানে এডিট অপশানে যান এখানে কিন্তু আপনারা যদি এখানে এনাবেল না করা থাকে আপনি কিন্তু তা এখানে এনাবেল করতে পারবেন এবং তারপরে এখানে যদি এডিট অপশানে ক্লিক করে ঠিক চিহ্ন ক্লিক করে নেন তাহলে কিন্তু পরবর্তী সময়েও এই লেভেলটি কিন্তু আপনারা এখানে যোগ করতে পারবেন ঠিক তেমনই আপনারা যদি স্টোরি এখানে আপলোড করতে যান যে কোনো একটি ফটো ধরুন এখানে সিলেক্ট করে নিলেন এবং তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে লেভেল এআই অপশানে সিলেক্ট করে নিলেন এবং তারপরে আপনারা কি করবেন এই অপশানটি যদি এখান থেকে অন করে নেন এবং অনটি করে নেওয়ার পরে তারপরে আপনার এখান থেকে ব্যাক করে নিয়ে তারপরে ধরুন আপনারা এই স্টোরিটি ইনস্টাগ্রামে এখানে আপলোড করে দিলেন তারপরে কি হবে আপনাদের যদি ফলোয়াররা এই স্টোরিটি ওপেন করে নেয় এবং সেই স্টোরিটি ওপেন করে নিলেই এখানে তারা অবশ্যই দেখতে পাবে যে এখানে মেট উইথ এআই বলে লেখা রয়েছে অর্থাৎ তারাও জানতে পারবে যে আপনি এই ফটোটি এআই দ্বারা জেনারেট করেছেন অর্থাৎ আপনাদের ফটোটি এআই দ্বারা জেনারেট কিনা সেটি যাতে আপনাদের ফলোয়াররা জানতে পারে সেই ক্লিয়ারনেসটা রাখার জন্যই ইনস্টাগ্রামের এই নতুন আপডেট আপনারা যদি ছোটখাটো এডি এডিট করার জন্য অর্থাৎ আপনি কোনো একটি ফটো নিজে থেকেই তুলেছেন কোনো ফটোগ্রাফি করেছেন কোনো ক্যামেরা বা আপনাদের মোবাইল দ্বারা শুধুমাত্র কিছু একটি ছোটখাটো এডিট করার জন্য আপনারা এআই এর হেল্প নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশানটি চালু করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনি যদি পুরো ফটোটি এখানে এআই দ্বারা জেনারেট করেন তবেই কেবলমাত্র এই অপশানটি আপনারা অন করে নেবেন আপনারা যদি এই অপশনটি অন নাও করে নেন ইনস্টাগ্রামের অ্যালগোরিদম অটোমেটিক তার ডিটেক্ট করে নেবে যে আপনার ফটোটি এআই জেনারেট করা কিনা তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই অপশানটি তারা অন করে দেবে এই ছিল একটি নতুন আপডেট আপনারা নিচে কমেন্ট করে জানান যে এই নতুন আপডেটটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে কিংবা যে কোনো নতুন আপডেটের ডিটেলসের ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং